আজকে আনুষ্ঠানিকভাবে অপুবিশ্বাসের এবি পার্লার, এবি বুটিক্স অ্যান্ড এবি ক্যাফে শুভ সূচনা হলো। সেখানে অনেকজন গিয়েছেন, অনেক গুণীগুণী মানুষ গিয়েছেন, কিন্তু সেখানে দেখলাম অনেকেই প্রশ্ন করছে, কিং খান কোথায়, কিং খান কোথায়। কিং খানের পরামর্শ অনুযায়ী কিন্তু এত কিছু স্টার্ট করেছে অপুবিশ্বাস। সাকিব খান নিজেই তাকে পরামর্শ দিয়েছে যে তুমি সিনেমার পাশাপাশি এখন এগুলো স্টার্ট করতে পারো, কারণ অপুবিশ্বাস শুরু থেকেই নারী উদ্যোক্তাদের পছন্দ করেন, মেয়েরা কিছু করবে, মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে, এই জিনিসগুলোকে তিনি বরাবর সাপোর্ট করে এসেছেন। এবং আজকে তার শুভ উদ্বোধনে ছিল অপুবিশ্বাস। চিত্রনায়িকার পাশাপাশি সে কিন্তু একজন প্রযোজক, তার পাশাপাশি সে এখন একজন ব্যবসায়ী। তার সুবাদে এখানে কিন্তু অনেক ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, এই জন্য তাকে অনেক অনেক থ্যাঙ্কস। কারণ একটা বুটিক্স, একটা ক্যাফে এবং একটা পার্লার চালানোর জন্য কিন্তু অনেক মানুষ প্রয়োজন। অ্যাটলিস্ট সে অনেকগুলো ছেলে মেয়ের কর্মসংস্থান করে দিয়েছে, এটা খুবই একটা ভালো জিনিস। এবং তার পাশে ছিল আমাদের নবনির্বাচিত ফেরদৌস ভাই, গৌতম সাহা দাদা তো সবসময় তার সাথেই থাকে, ইমন ভাইয়া ছিল এবং সাথে আরও একজন এমপি ছিল। সব কিছু মিলিয়ে তার ডেকোরেশনগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই ক্লাসি এবং খুব ভাল লেগেছে আমার। আমি এখনও যাইনি, ইনশাল্লাহ যদি সময় হয় আজকে রাতে যাব, যদি আজকে রাতে না যেতে পারি তাহলে হয়তো নেক্সট ফ্রাইডে যাব। যারা গিয়েছেন আজকে অপুবিশ্বাসের সাথে ছবি তুলেছেন, তারা আমার কমেন্ট বক্সে ছবি দিবেন, ছবিগুলো দেখতে চাই। এবং আজকে দেখলাম অপুবিশ্বাসকে অনেক বেশি সুন্দর লাগছিল হোয়াইট কালার ড্রেস পরে। তো অপুবিশ্বাসের জন্য অনেক শুভকামনা, অপুবিশ্বাস যেন অনেক দূর এগিয়ে যায়।